আজকে অনলাইন ম্যাথ ক্লাসে তোমাদের মেন্টাল অ্যারিথমেটিক থেকে কিছু ইম্পর্টেন্ট শর্ট কোর্শন দিচ্ছি ফ্র্যাকশন থেকে এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ পরীক্ষাতে এরম ধরনের প্রশ্ন আসে তোমরা বাড়িতে ভালো করে এগুলো প্র্যাকটিস করবে ঠিক আছে তা প্রথমে যে প্রশ্নটা আছে সেটা ভালো করে খেয়াল করো কনভার্ট ইন্টু মিক্সড ফ্যাকশান মিক্সড ফ্যাকশানে কনভার্ট করতে বলছে সেখানে কিছু কিছু কোর্শন দেওয়া আছে দেখো এইট্টি সেভেন বাই ফিফটিন তারপরে দেখো ওয়ান টোয়েন্টি বাই নাইন সিক্সটি এইট বাই ইলেভেন ওয়ান জিরো থ্রি বাই এইট আর ওয়ান হান্ড্রেড টুয়েলভ বাই নাইনটি ফাইভ তা কীভাবে করতে হয় চলো রাফে যাই আমরা দেখিয়ে দিই তোমাদের কী হবে কনভার্ট ইন্টু মিক্সড ফ্র্যাকশন মিক্সড ফ্যাকশানে কীভাবে কনভার্ট করতে হয় ঠিক আছে তা প্রথমে দেখো এইটটি সেভেন রাই ফিফটিন দেখতেই পাচ্ছ এইটটি সেভেন রাই ফিফটিনকে আমরা এইটটি সেভেনকে ফিফটিন দিয়ে ডিভাইড করবো করার পর দেখতেই পাচ্ছ যে ফাইভ রিমাইন্ডার হয়েছে টুয়েলভ তাহলে কী হলো ফাইভ হোল টুয়েলভ বাই ফিফটিন তাহলে হয়ে গেল এটা মিক্সড ফ্যাকশান দেখতেই পাচ্ছ ঠিক আছে তারপরে দেখো ওয়ান টোয়েন্টি বাই নাইন ওয়ান টোয়েন্টি বাই নাইনকে দেখো ওয়ান টোয়েন্টিকে নাইন দিয়ে ডিভাইড করে থার্টিন আর থ্রি হলো তাহলে হল থার্টিন হোল থ্রি বাই নাইন ঠিক আছে থার্টিন হোল থ্রি বাই নাইন এটা তোমরা যদি কাটাকাটি করতে চাও তা কাটাকাটি করে নিতে পারো থ্রি ওয়ান আর থ্রি তাহলে থার্টিন হোল ওয়ান বাই থ্রি ঠিক আছে তারপরে দেখো তোমরা যদি এখানে না কেটে এখানে কাটতে পারো তাও করে নিতে পারো তারপরে সি দাঁক দেখো সিক্সটি এইট বাই ইলেভেন সিক্সটি এইট বাই ইলেভেন মানে সিক্সটি এইটকে ইলেভেন দিয়ে ডিভাইড করবো করলে হয়ে গেলো ওপর সিক্স এখান টু তাহলে কী হলো সিক্স হোল টু বাই ইলেভেন ঠিক আছে তারপরে খেয়াল করো ওয়ান হান্ড্রেড থ্রি বাই এইট দেখো ওয়ান হান্ড্রেড থ্রি বাই এইট তো ওয়ান হান্ড্রেড থ্রিকে এইট দিয়ে ডিভাইড করবো তাহলে টুয়েলভ আর এখানে সেভেন হলো হয়ে গেলো টুয়েলভ হোল সেভেন বাই এইট তাহলে মিক্সড ফ্যাকশানে কীভাবে কনভার্ট করতে বুঝতে পারলে এবার দেখো ওয়ান হান্ড্রেড টুয়েলভ বাই নাইনটি ফাইভ ওয়ান হান্ড্রেড টুয়েলভ কে নাইনটি ফাইভ দিয়ে ডিভাইড করলে তো হয়ে গেলো ওয়ান হোল সেভেন্টিন বাই নাইনটি ফাইভ ঠিক আছে তাহলে মিক্সড ফ্যাকশানে কীভাবে কনভার্ট করতে হয় তোমরা দেখলে খুবই আশা করছি তোমরা বুঝতে পেরেছো চলো এবার বাকি প্রশ্নে চলে যাই দেখো হাউ মেনি ফিফথ আর দে আর ইন সেভেন হোল ওয়ান বাই ফাইভ ঠিক আছে সেভেন হোল ওয়ান বাই ফাইভের মধ্যে ফিফথ কতবার রয়েছে তা কী করতে হবে সেভেন হোল ওয়ান বাই ফাইভকে ফিফথ দিয়ে ডিভাইড করতে হবে তোমাদের একটা দেখাই সেভেন হোল ওয়ান বাই ফিফথকে ডিভাইড করতে হবে কত দিয়ে ওয়ান বাই ফাইভ ঠিক আছে বলেছি হাউ মেনি ফিফথ আর দে আর ইন সেভেন হোল ওয়ান বাই ফিফথ তাহলে সেভেন হোল ওয়ান বাই ফাইভকে ওয়ান বাই ফাইভ দিয়ে ডিভাইড করতে হবে তা কী হবে এটা এটাকে যদি আমরা ইমপ্রোভার ফ্যাকশনে কনভার্ট করি তাহলে কি হয়ে যাবে থার্টি সিক্স থার্টি সিক্স বাই ফাইভ ডিভাইডেড তাই তো তাহলে থার্টি সিক্স বাই ডিভাইড মানে এটা ইন্টু হয়ে যাবে হয়ে যাবে কত ফাইভ বাই ওয়ান তা ফাইভ কেটে গেলে হয়ে গেল কত থার্টি সিক্স ঠিক আছে তাহলে এখানে বলেছে দেখো হাউ মেনি ফিফথ আর দেয়ার ইন সেভেন হোল ওয়ান বাই ফাইভ তাহলে হয়ে যাবে থার্টি সিক্স টাইমস ঠিক আছে এই হবে বাকিগুলো করতে হবে চলো রাফে যাই আমরা দেখিয়ে দিই আমি তোমাদের দেখাবো কী হবে এই অঙ্কগুলো করতে হবে দেখো হাউ মেনি এইট আর দেয়ার ইন থ্রি বাই ফোর তা থ্রি বাই ফোরের মধ্যে ওয়ান বাই এইট কতবার রয়েছে চলো রাফে যাই দেখিয়ে দিই তোমাদের কীভাবে করতে হবে দেখতেই পাচ্ছ থ্রি বাই ফোরকে ওয়ান বাই এইট দিয়ে ডিভাইড করেছি থ্রি বাই ফোর ডিভাইড ইন্টু হয়ে গেছে এইট বাই ওয়ান কাটাকাটি করে হয়ে গেল সিক্স ঠিক আছে হাউ মেনি সিক্সটিনথ আর সিক্সটিন্থ ইন টু হোল থ্রি বাই ফোর তো টু হোল থ্রি বাই ফোরকে সিক্সটিনথ ওয়ান বাই সিক্সে ডিভাইড করবো

ওয়ান হোল সেভেন বাই নাইন আমি দেখালাম এত অঙ্কগুলো ওয়ান বাই সেভেন হোল নাইনকে আওয়ামী নাইনথে বলেছে তাহলে কী করতে হবে ওয়ান বাই নাইন দিয়ে কী করবো ডিভাইড করবো করে আনসারটা নিজেরা করবে করে আমাকে কমেন্ট করে জানাবে কত হল আনসারটা ঠিক আছে তাহলে এই ধরনের মেন্টাল ম্যাথ মেন্টাল অ্যারিথমেটিক কিছু পরীক্ষা আসে তোমাদের দিলাম আমি এর আগেও কিছু ভিডিওতে তোমাদের শর্টকট সেন মেন্টাল অ্যারেথমেটিক থেকে দিয়েছিলাম ঠিক আছে তোমরা যারা দেখো নি তারা দেখে নিও ভিডিওতে গিয়ে আর আজকে যেগুলো দিলাম বাড়িতে কোশ্চেনগুলো বাড়িতে ভালো করে খাতা লিখে নিয়ে বাড়িতে প্র্যাকটিস করে ভালো করে ঠিক আছে আর ম্যাথ থেকে কোনো ধরনের প্রবলেম থাকলে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জানাবে নেক্সট ভিডিওতে আমি সেটা মানে সেটা বলে দেওয়ার চেষ্টা করব কী আনসার হবে বা কী তোমাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো ঠিক আছে সবাই ভালো থাকবে